ওয়েলকাম এভরিওয়ান। 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে আমি বেশ কিছু ইনফরমেশন, বেশ কিছু জরুরি তথ্য আমি শেয়ার করব। তো যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা জুন মাসের মধ্যে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়াটা কিন্তু আদৌ সম্ভবপর হবে না, কারণ করোনা সংক্রমণ এবং মৃতের সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে। তো এই বিষয়ে আলটিমেট সিদ্ধান্ত কিন্তু ভোটের পর ডিক্লেয়ার হবে, যেটা তোমরা জানো আমাদের মুখ্যমন্ত্রী আগেও বলেছে ভোটের পরে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে বেশিরভাগ ছাত্রছাত্রীদের মনে এখন যে প্রশ্নটা দেখা যাচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2021 সালের এমপি এবং এইচএস যদি ক্যান্সেল করা হয় তাহলে কিসের ভিত্তিতে মার্কশিট তৈরি হবে, রেজাল্ট কিসের ভিত্তিতে তৈরি হবে, এই সম্পর্কিতই আজকে ভিডিও আলোচনা হবে। তো আবারও বলছি যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে সিবিএসই এবং আইসিএসই বোর্ড কিন্তু দশম শ্রেণীর পরীক্ষা পুরোপুরি ক্যান্সেল করে দিয়েছে, টুয়েলভটা পোস্টপোন করেছে। কিন্তু সিবিএসই বোর্ড যেহেতু একটি সর্বভারতীয় বোর্ড এবং সারা ভারতের ছাত্রছাত্রীরা এই বোর্ডের সঙ্গে যুক্ত, তাই জুন মাসে কিন্তু সিবিএসই টু দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে এবং সিবিএসই বোর্ডের সিদ্ধান্তই কিন্তু পশ্চিমবঙ্গে গৃহীত হবে, হওয়ার সম্ভাবনাই কিন্তু হচ্ছে 90%। তো সিবিএসই বোর্ডের ক্ষেত্রে কিন্তু আমি যেটা বলছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যে কেমন ভাবে সিবিএসই এবং আইসিএসই বোর্ডের ক্ষেত্রে মার্কশিট তৈরি করা হবে। ইতিমধ্যে কিন্তু সিবিএসই এবং আইসিএসই বোর্ডের থেকে স্কুলগুলিতে নির্দেশিকা পাঠানো হয়েছে কিসের কিসের ভিত্তিতে তারা মার্কশিট প্রস্তুত করছে, যেটাকে বলা হচ্ছে অবজেক্টিভ ক্রাইটেরিয়ন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অবজেক্টিভ ক্রাইটেরিয়ন, তারা কতগুলো ক্রাইটেরিয়া রেখেছে ছাত্রছাত্রীদের মার্কশিট তৈরির জন্য, তারা কতগুলো ক্রাইটেরিয়া রেখেছে। তো তারা যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ছাত্রছাত্রীদের জন্য রেখেছে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলোতে ছাত্রছাত্রীদের পারফরমেন্স অনুযায়ী কিন্তু মার্কশিট তৈরি হবে। প্রথমে যেটা দেখা হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস, ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্যান্সেল হয়ে যাওয়ার পর রেজাল্টটা কিন্তু এইভাবে তৈরি হচ্ছে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস দেখা হচ্ছে সিবিএসই এবং আইসিএসই বোর্ডের তরফ থেকে। যদিও টুয়েলভ পোস্টপোন হয়েছে কিন্তু টুয়েলভটাও ক্যান্সেল হয়ে যাবে, টুয়েলভ ক্যান্সেল হওয়ার চান্স 90%-এরও বেশি এবং মাধ্যমিক তো ক্যান্সেল হয়ে গেছে। ক্লাস টেন এর সিবিএসই এবং আইসিএসই বোর্ডের ক্ষেত্রে মার্কশিট তৈরির ক্ষেত্রে যেটা দেখাচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস, অর্থাৎ সিবিএসই বোর্ড এবং আইসিএসই বোর্ডের আন্ডারে ক্লাস টেনে যে সমস্ত ইন্টারনাল এক্সামগুলো স্কুল নিয়েছে সেই মার্কসটা সিবিএসই চেয়েছে। এছাড়া কি চেয়েছে, প্রজেক্ট ওয়ার্ক ইভলিউশন মার্কস, প্রজেক্ট ওয়ার্ক। সিবিএসই এবং আইসিএসই বোর্ডের স্টুডেন্টসরা যে সমস্ত প্রজেক্ট ওয়ার্ক করেছে সেই সমস্ত প্রজেক্ট ওয়ার্ক, ট্রাম এক্সামিনেশন মার্কস, ক্লাসের শেষে যে পরীক্ষা নেওয়া হয়েছে সেটির নম্বর, প্র্যাকটিক্যাল মার্কস, প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর চাওয়া হয়েছে, উইকলি টেস্ট মার্কস, সিবিএসই এবং আইসিএসই বোর্ডের যে উইকলি টেস্টগুলো হয় সেইগুলোর নম্বর চাওয়া হয়েছে, প্রি বোর্ড মার্কস, অর্থাৎ ক্লাস টেন হলে ক্লাস নাইনের মার্কস কিন্তু চাওয়া হয়েছে, বিহেভিয়ার, ছাত্রছাত্রীদের আচরণ কেমন, রাইটিং স্কিলস, লেখার দক্ষতা, অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং অন্যান্য কিন্তু সহপাঠ্যক্রমিক কার্যাবলী যেগুলো আছে যেমন নাচ, গান, কবিতা আবৃত্তি, এই সমস্ত জিনিসগুলো, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সৃজনশীল উপস্থাপনা, এগুলো কিন্তু দেখতে চাওয়া হয়েছে। এই সমস্ত ইনফরমেশনসগুলো কিন্তু সিবিএসই বোর্ড এবং আইসিএসই বোর্ডের থেকে চাওয়া হয়েছে ক্লাস টেনের মার্কশিট তৈরি করার জন্য। তো বুঝতে পারছো সম্পূর্ণ কিন্তু একটি নতুন মূল্যায়ন পদ্ধতি সিবিএসই তরফ থেকে কিন্তু প্রবর্তন করা হচ্ছে ক্লাস টেনে রেজাল্ট করার জন্য। এবং আমাদের যেহেতু জুন মাস থেকে পরীক্ষা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বোর্ডের, আমাদের রাজ্যে জুন মাস, পয়লা জুন থেকে মাধ্যমিক এবং 15 জুন থেকে উচ্চ মাধ্যমিক, তাই কিন্তু তারা এখনই এই বিষয়ে কিন্তু প্রচন্ড হারে বৈঠক চলছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্ষেত্রে। তারাও কিন্তু সিবিএসই এবং আইসিএসই বোর্ডের দিকেও কিন্তু তাকিয়ে আছে কিভাবে সিবিএসই এবং আইসিএসই বোর্ডের মার্কশিট তৈরি হচ্ছে, সেটার উপরেও কিন্তু অনেকটা ডিসিশন কিন্তু নির্ভর করবে। তো বুঝতেই পারছো অবজেক্টিভ ক্রাইটেরিয়ন, কতগুলো ক্রাইটেরিয়া নির্ধারিত করে দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু টোটাল মার্কস হবে। যেমন আমি যেটা বললাম যে ইন্টারনাল মার্কসটা দেখা হচ্ছে, প্রজেক্টের নম্বর দেখা হচ্ছে, টার্ম এন্ড এক্সামিনেশনের মার্কস দেখা হচ্ছে, প্র্যাকটিক্যালের নম্বর দেখা হচ্ছে, উইকলি টেস্টের নাম্বার দেখা হচ্ছে, প্রি বোর্ড মার্কস, আগের ক্লাসের নাম্বার দেখা হচ্ছে, বিহেভিয়ার, রাইটিং স্কিল এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সমস্ত নম্বর মিলিয়ে কিন্তু মার্কশিট তৈরি করা হচ্ছে। তো যদি পশ্চিমবঙ্গ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বাতিল হয়
তো সিবিএসই এবং আইসিএসই বোর্ডকে অনুসরণ করেই কিন্তু মার্কশিট তৈরি হবে, একথা কিন্তু বলাই যায়। তো যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।